আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আমার আজকের রেসিপি গরুর বটবুনা বা বুড়ি বুনা, যে যেভাবে বলেন। আর গরুর বটবুনা করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর বট হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। তো আমি এখন এখানে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ভেজে নিব, বেশি ব্রাউন কালার করব না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 10-12টি গোটা গোলমরিচ, 6টি এলাচ, 6টি লং, 3টি তেজপাতা দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। ৩ টেবিল চামচ আদা বাটা। ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে এগুলাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 7 মতো লবণ। আর দিয়ে দিব 1/2 চা চামচ জায়ফল, জায়িত্রী গুঁড়ো। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলোকে আমি 3 মিনিটের মতো কষিয়ে,
পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে, দিয়ে আর একটু নেড়েছি রে। ঢাকনা দিয়ে ডেকে আরও 1 মিনিটের জন্য রান্না করে নিব। তো গরু বটটা রান্না করা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে নিয়ে পরিবেশন করে নিব। আপনারা চাইলে ঝোলটা আরও কমও রাখতে পারেন, বেশিও রাখতে পারেন। আমি এভাবে খাই, তাই এরকম ঝোল রেখেছি। আপনারা আপনাদের যেভাবে পছন্দ ওভাবে রাখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।